দাদা, আপনি তো ভরতপুর কনের তৃণমূল কংগ্রেসের উত্তরের সভাপতি। দুদিন আগে আমাদের বিধায়ক হুমায়ুন কবির এবং যুব সভাপতি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। আপনি নাকি বিধানসভায় বিজেপির ভোট করেছেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই ব্যাপারে বলবো আমার কি, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তারা আমার লাইফ হিস্ট্রি জানে না। আমি 1988 সাল থেকে কংগ্রেসের রাজনীতিতে করে এসেছি এবং 93 সাল থেকে 25 বছর ধরে আমি একটা অঞ্চলের প্রধান। তার পরবর্তীতে আমার স্ত্রী সিপিএম এবং বিজেপির সঙ্গে লড়াই করে জেলা পরিষদের মেম্বার। সিপিএমরা বহু প্রলোভন দিয়েও, বহু অত্যাচার আমার উপরে করেও আমাকে মাথা নত করাইতে পারেনি। আজকে যারা এই কথাগুলো আমার বিরুদ্ধে বলছে তাদের চিন্তা করা উচিত যে আমার এমএলএ যে বলেছে, আমি এতদিন সাংবাদিক সম্মেলন করিনি কারণ দলের একটা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা কোনোদিন তৈরি করতে চাইনি, আমার রাজনীতিতে এটা কোনোদিন বলেনি, কিন্তু বাধ্য হয়ে আজকে আমাকে সাংবাদিকদের সামনে বলতে হচ্ছে যে আমাদের এমএলএ ভরতপুরের তিনি বলেছেন যে আমি নাকি বিজেপির ভোট করেছি। তেনার ভাবা উচিত, তিনি প্রথম কংগ্রেস থেকে তৃণমূল থেকে আবার কংগ্রেস, তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন তিনি শৃঙ্খলা ভাঙার জন্যে, তারপর আবার কংগ্রেস থেকে তিনি বিজেপির প্রার্থী হলেন গত লোকসভায় সরাসরি, তারপরে আবার তৃণমূল এবং আমাদের ভরতপুর বিধানসভার প্রার্থী। এনি হলেন আমাদের এমএলএ, আমাদের ভরতপুর বিধানসভার। আর যুব সভাপতি যিনি বলেছেন তার চরিত্র সম্বন্ধেও একটু বলতে হয়, বাধ্য হয়ে বলতে হচ্ছে যে ইনি ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। ইনি প্রথম জীবনে আরএসপি থেকে সরকারি চাকরি নিজের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী তিনি একজন। তারপরে তিনি আরএসপি যখন বাজার খারাপ তখন আমাদের ওয়াহেদ রেজা মন্ত্রী কাঁধে থেকে জিতে, তখন উনি সিপিআই, তারপরে উনি যখন সিপিআইয়ের ওয়াহেদ রেজার বাজার খারাপ তখন অধীর চৌধুরীর বাজার ভালো, অধীর চৌধুরী তখন, তারপরে যখন অধীর চৌধুরীর বাজার খারাপ হলো তখন উনি তৃণমূলে যোগ দিলেন। আসল উদ্দেশ্যটা হচ্ছে উনি একজন সরকারি কর্মচারী এবং ওরা শাশুড়ি শ্বশুরের নামে কন্ট্রাক্টরের একটা ব্যবসা ভালো রকম করেন এবং তার সাথে সাথে উনি রাজনীতিটা করেন এই কারণেই তার ব্যবসাটা যেন ভালো চলে, ব্যবসায় যেন কোনো বাধা না হয়। আমরা কয়েকদিন আগে দেখলাম এই পঞ্চায়েতের ভোটের কিছুদিন পরে পরেই তালগ্রাম অঞ্চলে ওনার বাড়ি, তালগ্রাম অঞ্চলে কয়েক কোটি টাকার একটা কেলেঙ্কারির অভিযোগ তার বিরুদ্ধে হয়েছে ওই কন্ট্রাক্টরি কাজের পেছনে। সে অভিযোগ বর্তমানে বিডিও অফিসে পেন্ডিং, কোনো সমাধান হয়নি। তাহলে সেই ভদ্রলোক আমাকে বিজেপি বানাতে চাইছে, আমার বিজেপি করার কোনো রকম প্রমাণ, আমি জোর গলায় বলছি যে যদি বিজেপি করার কোনো রকম প্রমাণ ওই যুব সভাপতি বলুন, তার বয়স বর্তমানে তিনি একজন সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের এবং তারপরেও তিনি একজন 57 বছর বয়সের যুব সভাপতি, তিনি যদি প্রমাণ করতে পারেন বা আমার যে এমএলএ বলেছেন আমি বিজেপি করেছি একটা প্রমাণ যদি করতে পারে, আমি সঙ্গে সঙ্গে এই তৃণমূল জলে যে ব্লক সভাপতির দায়িত্বে আছি আমি রিজাইন দিয়ে দেবো। এর পরে আমাদের ভরতপুর বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে আমি লক্ষ্য করে দেখলাম আমাদের বিধানসভার 3টে অঞ্চল বড়মা বিধানসভার সঙ্গে পড়ে। সে বড়মা বিধানসভার বড়মার যে জীবনকৃষ্ণ সাহা প্রার্থী ছিলেন তিনি এসে আমাকে ধরেন যে 3টে অঞ্চলের দায়িত্ব নিয়ে ভোটটা আপনাকে করে দিতে হবে, কারণ এই 3টে অঞ্চলের আগাগোড়ায় আমরা রাজনীতিটা করে এসেছি। সেই 3টে অঞ্চলে যান বাজি রেখে আমরা ভোটে লড়াই করলাম এবং এই 3টে অঞ্চলের ভোটে লিড দিয়ে আমাদের বড়মা বিধানসভায় যেখানে মমতা ব্যানার্জি পর্যন্ত সংশয়ে ছিলেন যে এই বিধানসভা বিজেপি বালারা যেভাবে প্রচার করছিলেন যে বড়া বিধানসভা বিজেপি পাবে, সেই জায়গা থেকে লড়াই করে এই 3টে অঞ্চলের যে পরিমাণে লিড আমরা দিয়েছি সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে, সেই লিডের ওপরেই জীবনকৃষ্ণ সাহা কিন্তু ভোটে জিতেছেন। আর আমরা লক্ষ্য করে দেখলাম যারা আজকে এই বিধান আমাদের যুব সভাপতির আশেপাশে ঘুরছে ওই 3টে অঞ্চলের লোক, তারা বিজেপির ভোট করলো,
এবং সেটা যুব সভাপতির নির্দেশেই, এবং কারা কোনো জায়গায় কংগ্রেসের, কোনো জায়গায় বিজেপি, তাদের নিজেদের কথাটা আমি বলবো যে তাদের যারা আজকে এই যুব আমাদের কিষাণ সভার সভাপতি হয়েছে, এই আমাদের যুব সভাপতি সুপারিশে তার সে বিধানসভায় কী ভোট করেছে, এবং গড্ডায় যিনি যুব কিষাণ সভার সভাপতি করেছেন সে বিধানসভায় কী ভোট করেছে, আমি দলকে যাচাই করতে বলবো। আমরা মমতা ব্যানার্জির আদর্শে, এবং আমাদের পুরনো আমাদের গুরুদেব, তিনি আজকে মারা গেছেন, মান্নানদার হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলাম, আমার স্ত্রী জেলা পরিষদের তখন মেম্বার, সেই অবস্থাতে বিনা স্বার্থে আমি রাজনীতিতে কোনো ইনকাম করি না, আমার রাজনীতিতে ব্যবসা করার ইচ্ছাও নাই, আর রাজনীতিতে আমরা কোনো দিন ব্যবসা করিনি। মান্নানদার আদর্শে দীক্ষিত হয়ে আমরা তৃণমূলে যোগ দিয়েছিলাম, আজও পর্যন্ত মনে প্রাণে তৃণমূলটাই করছি, কিন্তু একটা ফালতু অপপ্রচার দিয়ে বিজেপি নামক একটা সাম্প্রদায়িক দলের মুখের ওপরে আমাকে ঠেলে দিতে চাইছে এরা। এটা যদি দল বিচার করে আগামী দিনে, দল যদি ভাবে সঠিক তদন্ত করে, তাহলে তার যোগ্য বিচার নিশ্চয় হবে, এটুকু আমি আশা করতে পারি। তবে যারা আজকে এই কথাগুলো বলছে তাদের চরিত্র এলাকার মানুষ জানে। আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, এবং কংগ্রেসের আমলেও আমি কংগ্রেস যখন করতাম তখনও সভাপতির দায়িত্বে ছিলাম, আজও তৃণমূলে আছি, আন্তরিকতার সঙ্গে যে দলটা করি সেই দলটা করি। কখন কে ক্ষমতায় আসবে আর কখন সেখান থেকে আমার কিছু পয়সা ইনকাম হবে, এই ভরসায় রাজনীতি আমি কোনোদিন করিনি। আমি দলকে বলবো, দলের নিশ্চয়ই আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে, তারা তাদের নিজস্ব এন্ড থেকে ভালোভাবে ব্যাপারটা পর্যবেক্ষণ করবেন, এবং উত্তরটা তারাই দেবেন আগামী দিনে রাজনীতিতে কারা থাকবে আর কারা থাকবে না, বিচারটা তারাই করবে, এবং তার সাথে সাথে এলাকার মানুষ করবে। এইটুকুই তাদের বিরুদ্ধে আমার বলা, তাদের কথার পরিপ্রেক্ষিতে আমার বলা। এটা আমি বলতাম না, বড় দুঃখ লেগেছে আমাকে। আমি সারা জীবন রাজনীতি করে এসেছি, হিন্দু ঘরের ছেলে, একটা সাম্প্রদায়িক দল জীবনে আমি পছন্দ করিনি, সেই দলের একটা তকমা এরা দুজনে চক্রান্ত করে আমার বিরুদ্ধে লাগাতে চাইছে। আমি দলের কাছে করজোড়ে অনুরোধ করব, এটা সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত বিচার হোক, আমার এলাকার মানুষ জানে আমি কী করেছি, তার বিচার আমি দলের ওপরেই ছেড়ে দিলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম সঞ্জয় সরকেল, আমি ভরতপুর বিধানসভার, ভরতপুর ব্লকে, 1 নম্বর ব্লকের উত্তর পাটের সভাপতি।